আসসালামু আলাইকুম, মুই হনু তোমাগুলা সবারই সুপরিচিত আরফুজ জামান। মুই আজকে যা রংপুর শিল্প ও বাণিজ্য মেলা, সর্বপ্রথম আমার জলঢাকা বাস স্ট্যান্ড থেকে রওনা দিনু। তাই এটা বাস স্ট্যান্ড আছে কি করম রে ভাই, রংপুরে থেকে অন্য অন্য জায়গা বাসগুলো যায় এত সুন্দর, আর আমার এটা দুনিয়া না পোষা পোষা বাজারে দিয়ে যায়। তা রংপুর এসে এমন খিদা লাগছে কি আর করম রে ভাই, সর্বপ্রথম আসি কাশ্মীর বিরিয়ানি খানো। মুই রংপুর যতবারে গেছো ততবারে কাশ্মীর বিরিয়ানি খেয়েছো, কাশ্মীর বিরিয়ানি মোর এতটাই ফেভারিট। তা রংপুরে শিল্প ও বাণিজ্য মেলার গেটটা এত সুন্দর করছে কি দিয়ে করিম রে ভাই, মোর বিয়ের গেটটাও কিন্তু এরকম করার আমার আশা আছে, যদি আল্লাহ টাকা পয়সা দেয় এবং তৌফিক দান করে এরকম গেট করিয়ে তোমাকে দেখান। তা সর্বপ্রথম মুই কিন্তু ভিতরে প্রবেশ করুন, ভিতরে প্রবেশ করি এটা দুনিয়া না সেলফি তোলা তুলি নিয়ে সবাই ব্যস্ত। মুই তো এলাকায় আসো, মোর সেলফি কায় তুলবে, মোর নিজের সেলফি মুই নিজে তোলসং এবং পোস্ট পাই নাসং। আর এটা কিন্তু ডানা কাটা পরি ব্যবস্থা করছে, মোর মনে হয় এটা ডানা কাটা পরি থাকে, এদের ডানা কাটা পরি কিন্তু মুই হয়ে গেছো। এখানে মোর ছবি তোলার লোক না, এদের একটা হালত করা লোক দিয়ে কিন্তু ছবিটা তুললো। তারপর এটাতে স্টোরগুলো সাজাইছে কি আর কম, এত সুন্দর আর দুনিয়া না চ্যাংড়া চাংড়ি আড্ডাখানা কিন্তু এটা হয়েছে। স্কুল কলেজ ফাঁকে দিয়ে সবাই কিন্তু সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরিয়ে গেছে, যাই হোক ঘুরি না গেলে আবার মেলাটা জমে। এটা আবার স্টার কাভার অ্যান্ড চটপটি হাউস, এটা চটপটিটা এত সুন্দর সেটা কোয়ার বাইরে মুই চটপটি খাতো, মোর জিবাত কিন্তু এলাও লাগিয়ে আছে, কিন্তু মোর ক্যামেরাম্যান না থাকার কারণে কি মুই কিন্তু ভিডিও করি পাং নাই। আর এটা যে ঝর্ণাটা করছে, আর রাতে কিন্তু ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগে নাগরতলার, এটা কিন্তু আমার ভাই বোন ধরি অনেক সুন্দর করে হাত ধরে নাগরতলার ওদের হাঁটিয়ে আছে, যাই হোক মাঝে এটা কায় যা যখন মোর লেগে দেখি কী হইবে। আর এটা যেটা মেলা কাজতলা এটা করছে কি করবে ভাই, এত সুন্দর করছে মুই সেটা কোনো জায়গাতে দেখো নাই। এই নাগরতলার চেহানা চাঙড়ি যাচ্ছে, অবশ্যই সবাই চেহানা চাঙড়ি খারাপ মানতে দেখলে কি হবে, ওরা হয়তো ভাই বোনে হইতেও পারে, ভাই বোন ছাড়া তো অন্য কোথাও আর মেলা ঘুরিয়েছি পায় না। মুই কেন অতি মাসি দেখি যাব, মাসি কায় কায় আসে আসুক, মাসি নিজের টাকা দিয়ে মাসি ঘুরিয়েছে। অবশ্যই মোর মনটা অনেক খারাপ দেখলেই বুঝি পেয়েছেন, মোর মনটা এত খারাপ সেটা কোয়ার বাইরি। আর এটা এসে কিন্তু ভূতের বাড়ি, ভূতের বাড়িতে কিন্তু ভূত ছাড়া অন্য কিছু নাই, মোর আবার অত বড় কলিজা নাই যে মুই ভূতের বাড়ি যাবি। আর এদিকে হচ্ছে সম্পান নৌকা, সম্পান নৌকা এগুলো সবগুলাই কিন্তু আয়ত চালু করে, মুই যেহেতু দিনও আসুক এই জন্য এগুলো কিন্তু সবগুলাই কিন্তু দেখি পারু না। আর এটা কিন্তু চেঙাটা অনেক মজা করি এই প্লেন গান চালাচ্ছে, সরি প্লেন নয় নৌকা, মুই আবার কইতে স্যার সবসময় ভুল ছাড়া অন্য কিছু করো না। আর কী রে কমরে ভাই, ঘুরতে ঘুরতে মোর অবস্থা আসে আছে। আর একটা জিনিস আমার ভালো লাগছে এই ছবিগুলো, এই ছবিগুলো কিন্তু সবগুলো অনেক সুন্দর লাগছে, আর মনে হয়েছে যে সবগুলো ধরে যান, কিন্তু মোর অতটা সামর্থ্য নাই আমি টাইমে আনি পাং নাই। আর তারপরে কিন্তু ঘুরতে ঘুরতে মোর মেলা দেখা শেষ হল, সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন, এবং মোর ব্লগটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন।